সো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা শিখব কিভাবে পিকার্ড দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এইটা একটি সিম্পল ব্যাপার, কিন্তু প্রায় এটা অনেকেরাই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো গাইস, আমি দেখিয়ে দিই কোন ফটোটার আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আজ আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো সো গাইস, ভিডিও অনেক দারুণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটি করার জন্য একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর এই ধরনের লেটেস্ট ফটো এডিটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তাহলে চলুন গাইস, আজকের ভিডিওটা শুরু করি। সো হ্যালো দোস্ত, আমি হলাম শাকিল, আপনারা দেখছেন এস এ ইডি। তো চলুন সাবস্ক্রাইব করুন আমাদের এস এ ইডি চ্যানেলটি এবং বেল আইকনটিও দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস, তার জন্য আমরা সর্বপ্রথম ফটোটিকে ইম্পোর্ট করে পিকার্টে নিয়ে যাব। ওকে, তো আমরা এটা পিকার্টে নিয়ে যাচ্ছি। তো গাইস, আপনি পিকার্টে আসার পর এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন কাট আউট বলে। এখানে যে কাট আউট অপশানটা রয়েছে, এই কাট আউট অপশন উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে আপনি এই আইকনটা পেয়ে যাবেন, এই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার সাইজ রয়েছে, সাইজ আপনার ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো ব্যাস, আমি এখানে 30 নিয়ে নিলাম। তো 30 নেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, যে ফটোটার চারিদিকে দাগ দিয়ে দিতে হবে। তো আমি এটা চারিদিকে দাগ দিয়ে দিচ্ছি, দেখেন আপনাকে এভাবে ফটো চারিদিকে দাগ দিতে হবে। ওকে, তো এভাবে আপনি দাগ দিয়ে দিবেন। তো দাগ দেওয়ার পর আপনাকে এখানে যে একটা ব্যাক আইকন রয়েছে, এই ব্যাক আইকনের উপরে ক্লিক করবেন। ওকে, তো একটু লোড নিতে সময় নেবে, বাস একটু ওয়েট করেন। তো সো গাইস, দেখলেন যে আমাদের পুরো ফটোটার উপরে রেড কালার চলে এসেছে, কিন্তু ওখানে কিছু কিছু জায়গা রেড কালার আসেনি, যেগুলোতে আমাদেরকে রেড কালার দিতে হবে, না হলে কিন্তু এটা আমাদের যাবে না। তো তার জন্য আমাদের কি কি করতে হবে রেড কালার আনার জন্য, এখানে যে পেন আইকনটা রয়েছে না, এখানে আপনি পেন আইকন উপরে ক্লিক করবেন। ওকে, তো পেন আইকন উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার সাইজটা আপনার ইচ্ছা মতো নিয়ে দিবেন। তো আমি এটাকে 30 নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে হার্ডনেসটাকে একটু কমিয়ে নেবেন। ওকে, তো আমি হার্ডনেসটাকে 60 নিয়ে নেব। তো নেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, যে যে জায়গাটির মধ্যে রেড কালার আসেনি সেখানে আপনাকে এভাবে রেড কালার করে দিতে হবে। তো সো গাইস, আপনারাও কিন্তু এভাবে করতে হবে, যে যে জায়গাটি আসেনি। তো আমি এটা তাড়াতাড়ি করে দিচ্ছি, আপনারা একটু দেখুন, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি একটা তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা একটু দেখতে পারেন। ওকে, সো গাইস, রেড কালার হওয়ার পর আপনাকে এখানে কি করবেন, সেভ অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো সেভ অপশনে ক্লিক করার পর এবার দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো গাইস, দেখলেন যে কত ইজিলিভাবে আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো গাইস, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা তাড়াতাড়ি করে নিলাম। তো আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড অনেক ইজিলিভাবে, অনেক কত সুন্দরভাবে আপনারা এটা রিমুভ করবেন। ওকে গাইস, তো গাইস আমাদের তো একবার ব্যাকগ্রাউন্ড কাটা শেষ, এবার আমরা এটাকে সেভ অপশনে ক্লিক করবো। তো আমরা সেভ করার জন্য এখানে ড্র অপশনে চলে যাবো। ড্র অপশনে যাওয়ার পর ড্রতে চলে যাবো। ওকে, তো ড্রতে যাওয়ার পর এখানে আপনি 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ইমেজে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এবার আপনি যে কোনো ইচ্ছা, যে কোনো ফটোর উপরে আপনি এটাকে নিয়ে বসাতে পারবেন। ওকে গাইস, তো গাইস দেখানোর জন্য এবং শেখানোর জন্য এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। আর এই ধরনের নতুন ফটো এডিটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিন। We'll be right back.